পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ সুইজারল্যান্ড। পাহাড়, নদী আর হ্রদের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই দেশটি। জীবনযাত্রার মানের বিচারে পৃথিবীর শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। বিশ্ব বাণিজ্য, কূটনীতি এবং বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তরের কারণে সুইজারল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার প্রায় 2 কিলোমিটার দীর্ঘ ট্রেন বানিয়ে আরও গুরুত্ব বাড়িয়ে দিয়েছে দেশটি। প্রকৌশল খাতে শক্তিমত্তা জানান দিতে এমন উদ্যোগ নিয়েছে সুইজারল্যান্ড। আল্পস পর্বতমালার ওপর দিয়ে 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড করেছে ট্রেনটি। বিশ্বের এই দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন চলাচল করবে আল্পস পর্বতের গা ঘেঁষে বিখ্যাত আলবুলা থেকে বার্নিনা রুটে। 1.9 কিলোমিটার দীর্ঘ এই ট্রেনে আছে 100টি কোচ। পরপর 100 বগির কারণে প্রায় 2 কিলোমিটার লম্বা হয়েছে ট্রেনটি। মূলত সুইচ রেলওয়ের 175 বছর পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়। দিবসটি উপলক্ষে শনিবার প্রায় 2 কিলোমিটার লম্বা এই ট্রেনটি চালিয়েছে দেশটির রিহেটিয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটিতে আসন আছে 4,500। অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুইজারল্যান্ডের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে চলে বিশাল এই ট্রেন। প্রেদা শহর থেকে শুরু হয়েছে যাত্রা, কখনো ট্যানেলের ভিতর দিয়ে, কখনো ব্রিজ পার হয়ে এগিয়ে চলছে গন্তব্যে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া পূর্ব সুইজারল্যান্ডের প্রেডা থেকে অ্যালভানিও পর্যন্ত 25 কিলোমিটার রেলপথ পাড়ি দিতে ট্রেনটির সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রেদা ও অ্যালভানিওর উচ্চতা যথাক্রমে 1,788 মিটার ও 1,000 মিটার। 1,910 মিটার লম্বা ট্রেনটি যাত্রাপথে 22টি ট্যানেল ও গভীর উপত্যকার উপর দিয়ে 48টি সেতু পার হয়েছে। এ পথ পাড়ি দিতে 7 জন চালক ও 21 জন প্রকৌশলী এই ট্রেন পরিচালনার দায়িত্ব পালন করেন। এর আগে সবচেয়ে লম্বা যাত্রীবাহী ট্রেনের রেকর্ড ছিল বেলজিয়ামের দখলে। তাসনিয়া রহমান, 52 টিভি,